দলিত আদিবাসীদের অনুকূলে সংবাদ প্রকাশের লক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। শনিবার সকালে উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের আয়োজনে হেক্স ইপারের সহযোগিতায় পীরগঞ্জ প্রেসক্লাবের সভাকক্ষে মতবিনিময় সভা হয়। পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুলের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ইউএসডিওর প্রেমদীপ প্রকল্পের অ্যাডভোকেসি অফিসার সুজন খান, উপজেলা ম্যানেজার অরুণ চন্দ্র শীল, পীরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মেহের এলাহি, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সহসভাপতি বুলবুল আহমেদ, অর্থ সম্পাদক দেলার হোসেন দুলাল সরকার, গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি কালারা টুটু, সাধারণ সম্পাদক ললিত দাস, অ্যাডভোকেসির সাধারণ সম্পাদক ফ্রান্সিস বাস্কেম, অর্থনীতি উন্নয়ন দলের সভাপতি লজিতা রানী দাস, সাংবাদিক দীপেন রায়, মনসুর আহমেদ, বাতুল হোসেন, আমিনুর রহমান হৃদয়, আবু তারিক বাথুন প্রমুখ। সভা পরিচালনা করেন ইউএসডিওর ইকোনমিক ডেভেলপমেন্ট অফিসার রশন জামান চৌধুরী। সভায় উপজেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনেক বৃষ্টির জমে থাকতেছে, চলে গেছে।